আমরা যদি দিতে না হই আমরা সেই জায়গায় বিচার দিব সেই দপ্তরে আমরা লেখালেখি করব সেই দপ্তরটির নাম কল কারখানা অধিদপ্তর সেই অধিদপ্তরটি আগ্রাবাদ জামুরিবাদ অবস্থিত আমরা সেখানে গিয়ে লিখিতভাবে আমাদের পাওনা কখন দিবে তার নির্ধারণ করতে হবে লিখিতভাবে ঠিক কিনা আমরা যে রাস্তা অবস্থান করেছি রাস্তা অবস্থান করতে হলে রাস্তাকে প্রশাসনকে পূর্বে সিঁড়ি দিয়ে চালাতে হয় এটা আমরা জানি কিন্তু আমাদেরকে এভাবে বিচ্ছিন্ন ভাবে রাস্তা দাঁড়াতে বাধ্য করেছে ওই মালিক পক্ষ মালিক পক্ষ হঠাৎ করে গেড়ে তাড়াগুলো দিয়ে আমাদেরকে রাস্তায় বের করে দিয়েছে রাত দুইটা পর্যন্ত রাত দুইটা পর্যন্ত আমাদেরকে কারখানায় রেখে সেখানে নাক বন্ধ করে দিয়ে আমাদের উপরে আক্রমণ নির্যাতন চালানোর বন্ধুরা আপনারা আমরা শ্রমিকরা আমরা খেয়ে না খেয়ে আমরা থাকি সবার উপরে আমাদের নির্ভর কারখানাকে আমরা মসজিদ মন্দিরের মতো সম্মান করি ম্যানেজমেন্টকে আমরা পিতামাতার মতো সম্মান করি কিন্তু কিছু কিছু মিড লেভেল ম্যানেজমেন্ট তাদের দুর্নীতির কারণে কিছু কিছু সমস্যা হয় কি উপস্থিতি আপনাদের কাছে আমি যদি কথা বলার এই কারণে বলছি প্রশাসনের বাইরে আন্তরিক আমাদের সরকারও আন্তরিক সরকার শ্রমিকদের জন্য আন্তরিক কিছু কিছু মালিক প্রযুক্তকারী সরকারকে বিভ্রান্ত করানোর জন্য এই কাজটুকু করে যাচ্ছে আমরা বলে দিতে চাই শ্রমিকদের পাওনা অবিলম্বে আইনগত পরিশোধ করুন আমরা যদি এই মুহূর্ত আমাদের কর্মসূচি তুলে আনি আমরা পরবর্তী কর্মসূচি দিতে বাধ্য হব এবং আমরা নির্দিষ্ট কালের জন্য মুহূর্ত থেকে কেউ এলেবেলো ভাবে বাসায় না গিয়ে প্রত্যেকে গণস্বাক্ষর করে কলকারখানা অধিদপ্তরে আপনাদের পাওনার পক্ষে কলকারখানা অবস্থান সেখানে গিয়ে প্রয়োজনে সেখানে কেরাও করে বসে থাকতে এই মুহূর্তে আমি একজন শ্রমিক প্রতিনিধি হিসেবে আপনাদেরকে অনুরোধ করব আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে আপনারা অবশ্যই প্রশাসন বললে রাস্তা ছেড়ে দিয়ে আমরা পরবর্তী কর্মসূচি দিব ওই কর্মসূচিতে উপ